বন্ধুগণ আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানি আমি বেগুন চাষের এক চাষির বাড়িতে এসেছি আমার এক শিষ্য বলতে পারেন সে কীভাবে বেগুন চাষ করে এবং সবজি চাষ করে কিভাবে চাকরিকে সরিয়ে দিয়ে কিভাবে আয় রোজগার করছে চাষের মাধ্যম দিয়ে সেটা কিন্তু আমি দেখাতে এসেছি এই বেগুন গাছ লাগাচ্ছে এটা প্রায় তিন ফুট দূরে দূরে লাগানো আছে চলুন বেগুন গাছটা কীভাবে লাগাচ্ছে কি করছে না করছে সেই পদ্ধতিগুলো আমরা দেখাই এইভাবে আপনারাও চাষ করতে পারেন যদি উৎসাহিত হন বা যদি আপনাদের ভালো লাগে এবং এই যদি ভিডিওটা ভালো লাগে সকলকে শেয়ার করুন এবং দেখতে সাহায্য করুন এবং সাবস্ক্রাইব করুন প্রথম থেকেই বলি এই যে কোপান হয়েছে মাটিটা কুপিয়ে মাদা কাটা হয়েছে মাদা কেটে এক সপ্তাহ আগে এই যে চারা বসাতে যাওয়া হচ্ছে প্রতি মাদাতে পঁচিশ গ্রামের মতো দশ ছাব্বিশ ছাব্বিশ সাত ছিল আর ওই চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো আবার সরিষা খুলছিলো সেটা মাদাতে দিয়ে কিন্তু জল দিয়ে কিন্তু পচানো হয়েছে আর এই যে কোপান হয়েছে দেখছেন এই কোপান দেখছেন সাদা মতো যে দেখা যাচ্ছে এটা কিন্তু চুন দেওয়া হয়েছে ছড়িয়ে চুনটা ছড়িয়ে দেওয়া হয়েছে এই এক সপ্তাহ পরে আজকের আবার এই মাদাতে দেখছেন জল দেওয়া চলছে কারণ মাটি একদম খটখটে শুকনো একদম একদম ড্রাই কন্ডিশান এঁটেল মাটিকে শুকনো তো জল দিচ্ছে জল দিয়ে আর এক মুঠো করে ধরুন কত ষাট পঞ্চাশ ষাট গ্রাম সত্তর গ্রাম হবে ভার্মি কম্পোস্টের সঙ্গে ওই ট্রাইকোডারমা ভিড়িডি শুধু ওই মাদাতে দিয়ে চারাটা বসানো হচ্ছে এটা আমি ভালো করে দেখে নিন এইভাবে কিন্তু চারা বসানোর কাজ এখন চলছে এইটা কিন্তু খোলো খোলো চারা হ্যাঁ ছড়ি ছড়ি দেখো এটা কিন্তু ধামু আর বলছে তিনটে দিলে এক কেজি হয়ে যাবে শীতকালের দিনে প্রচুর ফলে যেমন সাদার সঙ্গে পাশাপাশি চারাগুলো খুব একদম পুরো সুস্থ চারা উভয় দিকে তিন ফুট দূরে দূরে যদি আমি চারা বসাই তাহলে একর প্রতি একশো শতক জায়গায় চার হাজার আটশো বসবে মানে শতকে আপনার প্রায় ঊনপঞ্চাশটা করে চারা কিন্তু বসবে আমাদের অনুরোধে এসেছি দেখাতে যে বেগুন গাছটা হওয়ার পরে আমরা কি প্রথম পরিচর্যা করব আজকের বেগুন গাছটার বয়স হয়েছে প্রায় পঁচিশ দিন মানে লাগানোর পর থেকে এই এখন আমাদের কি করণীয় সেইটা নিয়ে আমি বলতে এসেছি বেগুন গাছের এই অবস্থা দেখুন একবার প্রথমে সামান্য সার দিয়ে বসানো হয়েছিল নিশ্চয়ই দেখছেন সুন্দর গাছ হয়েছে এবং আরেকটা কথা আমি বলছিলাম যে দুটো বেগুন গাছের মাঝখানে তিন ফুট দেওয়া হয়েছে মাঝখানে কিন্তু আমার একটা ফুলকপি চারা বসেছে এটাকে বলি আমরা সাথী ফসল বেশি পয়সা উপায়ের জন্যে হ্যাঁ বেগুন গাছ আস্তে আস্তে বড়ো হবে আমার তখন ফুলকপি বিক্রি হয়ে যাবে এই অধিক আয় করার জন্য এটা একটা নতুন পলিসি এখন এই গাছের গোড়াতে এই যে মেরামত হচ্ছে সার দেওয়া হয়েছে আমি কী কী সার দেওয়া হচ্ছে আমি সে দেখাচ্ছি আর এইভাবে মাটি দেওয়া হচ্ছে হালকা করে প্রথম দেওয়া হচ্ছে পরবর্তীকালে কিন্তু আবার কিন্তু গোড়াতে মাটি দিয়ে ফাইনাল দেওয়া হবে আরও পঁচিশ থেকে তিরিশ দিন পরে এখন প্রথম পরিচর্যাটা আমি বলবো দেখুন গাছ থেকে আপনারা গাছের গোড়ায় ডিস্টার্ব করেন একটা নিয়ম হচ্ছে থামরুল হচ্ছে আপনারা জেনে রাখুন যে গাছের পাতা কতদূর লিফ এরিয়া গাছটা লিফ এরিয়া থেকে খাবার খাবে প্রত্যেক গাছ বট গাছ হবে এক মাইল দূর থেকে খাবার খাবে কিন্তু প্রত্যেক গাছ তার লিফ এরিয়া অর্থাৎ এখানে যদি আমি গোল করে একটা দাগ করি এই এত দূর থেকে খাবার খেতে পারবেও তাহলে গাছের গোড়ায় ডিস্টার্ব করা হয় এটা কিন্তু খুব ভুল এর জন্য ব্যাধি জোর মানে ফাঙ্গাস আসবে এর গাছ পচে যাবে গাছ যদি সারের কন্ট্যাক্ট লাগে কেন আমি গাছের গোড়ায় দেবো এই একটা গাছ এই এত দূর থেকে খাবার দিলে টেনে নেবে তার লিফ এরিয়া থেকে গাছ খাবার খায় এই গাছটা এখান থেকে খাবার খাবে ওই গাছটা এত দূর থেকে খাবার খাবে আমি বলতে যাচ্ছি গাছের গোড়ায় না দিয়ে দেখুন এইভাবে দেওয়া হচ্ছে সারটা দেখুন সারটা দেওয়া হচ্ছে এবার কি কি স্বার দেওয়া হচ্ছে এবার জমির মালিক বলবে যে কি কী স্বার দেওয়া হচ্ছে দেখুন আবার কিনা পরিচর্যা করতে হয় এবার দিয়ে আমরা হালকা করে প্রথম মাটি দেব আবার এক মাস পরে আমি বলেছি আবার ফাইনাল তখন মাটি দেব আবার ফের সার দিতে হবে বেগুন তো রাজার চাষ এ রাজার মতো খরচা করতে হবে যেমন পয়সা দেবে আপনাকে প্রচুর পয়সা ঢালতে হবে বেগুনে রঙ কেটে যাচ্ছে আবার সার খোল সরিষার খোল দিলেই আবার রং কালার চলে আসবে এ রাজার খরচা এ দেখুন এ কী কী সার কী কী সার দেওয়া হচ্ছে তো বলো কী কী সার দেওয়া হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি 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 আচ্ছা এ দিচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আবার কুড়ি কুড়ি সুফলা আপনাদের সঙ্গে আমাদের হলো কি এটা আপনাদেরকে বারবার আমি বলি আমাদের জেলাতে কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু কুড়ি 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 বলে কোনো সার নাই এইটাই আপনাদের সঙ্গে আমার একটু তফাৎ হচ্ছে কুড়ি 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 স্প্রের জন্য আছে উনিশ 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 স্প্রের জন্য আছে আঠারো আঠারো স্প্রের জন্য আছে কিন্তু এখানে আছে কুড়ি কুড়ি শূন্য তেরো অর্থাৎ কুড়ি নাইট্রোজেন কুড়ি ফসফেট শূন্য পটাশ তেরো ভাগ সালফার এইটা নিয়ে কিন্তু আমাদের কুড়ি কুড়ি শূন্য তেরো তাহলে এ দিচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ সেই সঙ্গে কুড়ি কুড়ি শূন্য তেরো সরিষার খোল নিম খোল আর এর সঙ্গে কী দিচ্ছ ফসফেট আবার আচ্ছা আমি বলছি বলছি ঠিক আছে এ দিচ্ছে কি অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্টের একটা সার আছে সব রকম আমি যেটা বলি অ্যাগলোমিন সয়েল আমি বলি সবসময় অ্যাগলোমিন সয়েল দিতে ট্রাস্কো সয়েল রকম যে অনুখাদ্য মিশ্রিত যে সারগুলো পাওয়া যায় সেই সার দেওয়া হচ্ছে আর সোনা সার আবার দিচ্ছে মানে ক্যান যেটা বলি আমরা ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট এখন শুধু অ্যামোনিয়াম নাইট্রেট হয়েছে আচ্ছা এই গাছের কালারটা আসে আর ক্যালসিয়ামটা পায় এই জন্য তুমি দিচ্ছ ক্যান দিচ্ছ আচ্ছা ক্যান ক্যানের তো দাম বেশি ক্যান কত করে নিচ্ছে এখন পাঁচ কেজি নিয়েছি একশো সত্তর পাঁচ কেজি করে প্যাকেট ক্যানের বলছে একশো টাকা এইটা নিয়ে এর সঙ্গে দেওয়া হচ্ছে এইভাবে দিয়ে তাহলে কী দেওয়া হলো এর সঙ্গে প্রথমে সরিষার খোল মেশানো হয়েছে নিম খোল মেশানো হয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ মেশানো হয়েছে আবার কুড়ি কুড়ি মেশানো হয়েছে তার সঙ্গে আবার আবার এ আবার কায়দা করে ফসফেট দিয়েছে আরও যাতে শিকড়ের বৃদ্ধি ঘটে মানে আরও মানে মানে এ প্রচুর ফল পাবে আর কি আর অনুখাদ্য সার মেশানো হয়েছে আর এর সঙ্গে কোনো দানা বীজ দিচ্ছে না তুমি মাথা স্প্রে করবে ও মাথা স্প্রে করবে কোনো দানা বীজ দিচ্ছে না এই সঙ্গে কিন্তু ফিরে দানা অনেকে দেয় দিলে কিন্তু আমার নিরাপদ হয়ে গেল পোকাটোকা আসবে না তো যাক এই পর্যন্ত দিয়ে এই সার দিয়ে কিন্তু এ প্রথম প্রথম আমি বেগুন গাছ হওয়ার আজ পঁচিশ দিন পর থেকে কিন্তু এই প্রথম পরিচর্যা চলছে এবার দেখুন হালকা মাটি কীভাবে দিচ্ছে তুই সার তো গাছের গায়ে দেখো গাছ গাছগুলো এই সারগুলোর ঢুকিয়ে দিচ্ছেন কুপিয়ে মাটিটা খুব সুন্দর তবে আজকে খুব মেঘলা আবহাওয়া আপনাদের হয়তো ক্যামেরাতে অসুবিধা হচ্ছে দেখতে কী করবো এখন এসেছি এইভাবে কিন্তু পরিচর্যা করছে ও খুব সুন্দর গাছ করেছে দেখুন হ্যাঁ আমি দেখাচ্ছি অনেক বেগুন চাষটা করা যাচ্ছে চাষ কি বলবো খরচাও প্রচুর এই সারগুলো কিন্তু ঢাকা দিতে হয় রাসায়নিক সারটা উড়ে পালিয়ে যায় সেই জন্যে এই রাসায়নিক সার এবং খোলটা ঢাকা দিতে হয় এই গাছের চেহারা অন্যরকম হয়ে যাবে আমি আবার দেখাবো আপনার আবার এক মাস পরে যখন পরিচর্যা করব তখন নিশ্চিত আসবো এইভাবে কিন্তু আপনারাও পরিচর্যা করুন এবং এইভাবে গাছকে সুন্দর করে তুলুন স্বাস্থ্যবান করে তুলুন এবং এই গাছগুলোও বড় হয়ে যাবে এই গাছগুলো যে বাচ্চা দেখছেন সবে লাগিয়েছে এটা ফুলকপি বলছিলাম এই গাছগুলোও কিন্তু ওই সার এরাও কিন্তু বড় হয়ে যাবে খুব সুন্দর লাগবে তখন এবং চারিদিকে গাঁদা ফুল বসানো হবে গাঁদা ফুল আনতে যাওয়া হচ্ছে আজকে গাঁদা ফুলটাতে রোগ পোকা নিয়ন্ত্রণ করবে এবং খুব ভালো হবে এইভাবে পরিচর্যা করতে হয় আর এইগুলো তো বিন উঠছে এই এই বিন গাছগুলো এই বিন গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ভাড়া করা হবে পরে এই এই দিকতে ভাড়া হলো তাহলে গাঁদা ফুল হবে বিন কড়াই হবে তারপরে আপনার এই বেগুন আছে ফুলকপি আছে এরকম এত মিশ্র মিশ্র চাষ বা সাথী ফসল হিসেবে সব চাষ করছে করে অধিকায় করছে এই এই এবারে বেনেভিয়া একবার মারবে দশ লিটার জলে বারো বারো মিলি রাখবে বেগুনের জন্যে অন্য ফসলে দশ লিটার জলে দশ মিলি বেনেভিয়া সায়ান্ট রানি লোপরোল ওষুধটার নাম এই বেনেভিয়াটা কিন্তু এরা স্প্রে করবে আর পাঁচ সাত দিন পরে একবার প্রথম স্প্রে করবে কারণ এই সার দেওয়া হচ্ছে মানে পোকা চলে আসবে এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইভাবে দেখুন কীভাবে পরিচর্যা করছেও হয়েছে ফাইনাল গোলাতে এটা জল নিকাশির জন্য ব্যবস্থা অতিরিক্ত জল হলে চলে যাবে আর এইভাবে কিন্তু গাছের গোড়ায়া মেরামত করছে পাতাটা খেয়ে দেখছেন এটা কিন্তু লেদা লাগছে তাহলে রকম যদি লেদা আক্রমণ হয় প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাদের আমি যে বলিছিলাম মিসাইল হাফ গ্রাম করে প্রতি জলে দেবেন অথবা ইএম ওয়ান অত কড়া বিশেষ যেতে হবে না আর যদি একবার বেনেভিয়া দিতে পারেন তাহলে কিন্তু এই এই যে পঁচিশ ছাব্বিশ দিন বয়সে একবার বেনেভিয়া দিতে হবে আর পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পরে আরেকবার একবার বেনেভিয়া দিতে হবে এখন যদি যা আপনার হাতের কাছে আছে ওষুধ এখন কিন্তু এই লেদার জন্য একরকম দিতে হবে আর সাদা মাছি লাগবে আমরা সাদা মাছিটা দেখে কী করে আমরা সাদা মাছিটা দেখাই এইরকম ধাক্কা মারব ধাক্কা মারলে একটা পোস্ত দানাকে আপনি পাঁচ ভাগের এক ভাগ করুন করলে উড়ে পালাবে ওরাই কিন্তু কুকড়ে দেবে গাছটাকে এই বেগুনের তুলসী পাতা রোগ আনবে বেগুনটাকে কুকড়ে দেবে বেগুনের ভাইরাস চলে আসবে ওরা কিন্তু আসবে শোষক পোকার জন্য এই এই ডগার পাতাতে বসবে এতে এতে খাবে না ওরা বয়স্ক পাতাতে ওরা খাবে না আক্রমণ করবে না আক্রমণ করবে ঠিক এইখানটা এই জায়গাগুলো আমাদের খেয়াল করতে হবে এসে যে আমার সাদা মাছি লাগছে মানে সাদা মাছি এখন নেই দা এই বৃষ্টি হচ্ছে হয়তো একে এর জন্যে কিন্তু আপনাদের একটা কম দামের ওষুধ আমি সবসময় বলবো ওই থায়োমেথাকসাম ওই টর্পিট বলুন একতারা বলুন অ্যারো বলুন ম্যাক্সিমো বলুন ওই থায়োমেথাকসাম গ্রুপের ওষুধ প্রতি লিটার জলে হাফ গ্রাম মিশিয়ে ওই পাঁচ ছ দিন ছাড়া ছাড়া একবার যেতে হবে আর লেদার জন্য আপনার আলাদা ওষুধ মারতে হবে আজ অনেকে বলছেন যে স্যার এমন একটা ওষুধ বলুন তিনি আমি ওই লেদা মেদা কিছু জানি না আমি সব একসঙ্গে সারাবো তারা করবে কিন্তু এক রঙ্গিলা ঘাড়দার রঙ্গিলা বেঁচেছে প্রতিটা জলে এক মিলি মিশিয়ে দিলে ও লেদাও যাবে আর শোষকও যাবে এই একটা আর যারা জৈব নিয়ে করছেন কালকে আমি একটা জৈব বিষ কিনেছি আমি দেখাবো গতকাল কাকা কে কে কাকা একদম জৈব ওষুধ ওই জৈব ওষুধটা ওরা বলছে খুব দামি একশো এম এলের দাম বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা আর কেউ কোথাও কোথাও দুশো তিনশো ত্রিশ টাকায় ব্যাপী করা আছে তা এই কাকাটা প্রতিটা জলে দেড় মিলি করে দিলে রোগও যাবে পোকাও যাবে দারুণ ওষুধ বেরিয়েছে কাকা আমি দেখাবো কাকা ব্যবহার করতে পারেন যারা জৈব করছেন এই এর জন্য তাহলে আমাকে এখন প্রাথমিকভাবে এই চিকিৎসা করতে হবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আর বেগুন গাছে সবসময় আপনারা এই ডগের পাতাটা খেয়াল করবেন যদিও কোনো ওটা ফ্যাঁকাশে হয় তোমাকে বলি এইটাই হচ্ছে আসল ডগটা আমার দুর্বল কিনা ডগটা ডগটা যদি দুর্বল হয়ে যায় তাহলে জানবেন গাছ খাবার খেতে চাচ্ছে এইটা পাতা যেন আমার সতেজ থাকে খুব মজবুত থাকে ডগের দিকে খেয়াল করবেন আর ঝিম হবে বা যত ডগের ছিদ্রকারী পোকা এখানে ঘুম পাড়িয়ে দেবে এর ভিতরে ঢুকে এইটা হচ্ছে ডগটাই হচ্ছে আসল এই পাতাগুলো দেখার দরকার নেই আমার দেখবো আমি ডগটা ডগটা যেন আমার সতেজ থাকে তাজা থাকে যেন মজবুত থাকে তবে জানবেন গাছ যথেষ্ট খাবার পাচ্ছে ভালো আছে ভালো ফল দেবে এই ব্যাপারটা বা সকলকে বলি এইভাবে পরিচর্যা করুন হ্যাঁ সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি নমস্কার